আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের কিভাবে এক স্থানের লেখা মুছে আরেক স্থানে নিয়ে যাওয়া যায় অথবা এক স্থানের লেখা অন্য স্থানে কিভাবে নিয়ে যেতে পারে সেটা দেখব। হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড গ্রুপ, এই গ্রুপের অধীনে আছে কাট, কপি, পেস্ট। তো আমরা খাতার মধ্যে কিছু প্রথমে লিখি অথবা সেভ করা খাতা আমরা একটা নিয়ে আসি, যে খাতার ভিতরে আমার কিছু লেখা আছে। তাহলে এখান থেকে কোন অংশটুকু মুছতে চাচ্ছি সেই অংশটুকু সিলেক্ট করতে হবে আমাকে প্রথমে। তাহলে আমরা মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে আস্তে আস্তে বাম দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাম দিকে সিলেক্ট করতে পারবো। এইবার এই লেখাটা মুছে দিতে চাচ্ছি, তাহলে কাট সিলেক্ট যদি না করি আমার এই অংশ স্পষ্টও হবে না, কোনো কাজও করতে পারবো না। তাহলে প্রথমে সিলেক্ট, এবার আমরা কাটে ক্লিক করলাম, লেখাটা মুছে গেল। এবার এই খাতার মধ্যে কোথায় আনবো সেখানে কলম রাখলাম, রাখার পরে পেস্টে ক্লিক করলেই হবে। এখানে যদি ক্লিক করি পেস্ট, এর উপরে ক্লিক করতে হবে, আর এই জিনিসটাই আছে আমার এইটা পেস্ট, এখানে ক্লিক করলেই হবে। প্রথমে সিলেক্ট, কাট, তারপরে কোথায় আনবো কলম রাখলাম, রাখার পরে আনতে হলে পেস্ট। তাহলে এক স্থানের লেখা মুছে আরেক স্থানে নিয়ে গেলাম। পুরাটাও নিয়ে যেতে পারি, সিলেক্ট করলাম, কাট করলাম, নতুন একটা পেজ নেব, কন্ট্রোল ইন্টার দিলে পেজ আসবে, কন্ট্রোল প্লাস ইন্টার, এবার পেস্ট দিলে লেখা আসবে। আমি সিলেক্ট করলাম, নকল করব, কপি। এই লেখাটা কোন জায়গায় আনবো সেখানে কলম রাখলাম, পেস্ট দেব। তাহলে দুই জায়গাতেই থাকবে, এখানে আনবো, আবার পেস্ট দিই, একবারই আসবে এমন না, যতবার খুশি। কন্ট্রোল প্লাস এক্স তে কাট, কন্ট্রোল প্লাস এক্স, কাট। কন্ট্রোল প্লাস সি, কপি। আমার কোনো লেখা সিলেক্ট করার পরে কাট করলেও আনার জন্য পেস্ট, কপি করলেও আনার জন্য পেস্ট। কন্ট্রোল প্লাস ভি, পেস্ট, কন্ট্রোল প্লাস ভিতে পেস্ট।